হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি চমক নিয়ে। হ্যাঁ, আজ আমরা একটি নুডলসের রিভিউ দিব। বন্ধুরা, বসুন্ধরা কোম্পানি সম্পর্কে আপনাদের ধারণা আছে এবং সেই কোম্পানিটি বিভিন্ন প্রোডাক্টের মধ্যে অন্যতম একটি প্রোডাক্ট তারা বাজারজাত করেছে, সেটি হচ্ছে নুডলস। বিকেলের নাস্তা, এমনকি সকালের নাস্তা আর শিশুদের বাচ্চাদের স্কুলের টিফিনে তো নুডলসের জুড়ি নেই। আমরা কিন্তু বাজারে বিভিন্ন কোম্পানির নুডলস পেয়ে থাকি এবং নাম না জানা অসংখ্য নুডলসের ভিড়ে আমরা সাধারণত ম্যাগির নামই খুব বড় গলায় বলে থাকি। ম্যাগি কিন্তু খুব প্রচলিত একটি নুডলস। তবে ঠিক ম্যাগির মতো করেই বাজারে আরও বিভিন্ন কোম্পানি তাদের এই নুডলস বাজারজাত করছে। ঠিক একইভাবে বসুন্ধরা নুডলসও ওই ক্যাটাগরিতেই তৈরি করার চেষ্টা করেছে। আমরা সেই বসুন্ধরা নুডলস নিয়েই আজকের এই রিভিউ তৈরি করছি। তবে চমক হচ্ছে, 12 প্যাকেটের বসুন্ধরা নুডলস যদি আপনি কিনেন তাহলে একটি বড় ধরনের খুবই সুন্দর একটি ঝুড়ি পাবেন। ঝুড়িটি মোটামুটি খুবই মানসম্পন্ন। আপনি যদি এই নুডলসটি ক্রয় করেন তাহলে আপনি বাজার থেকে অবশ্যই চেয়ে নেবেন এই ঝুড়িটি। এবার আসি, এই যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এই প্যাকেটের মধ্যে 12টি প্যাকেট রয়েছে, ছোট ছোট প্যাকেট, এবং প্রতি প্যাকেটের মধ্যে নুডলসের পাশাপাশি একটি করে মাসালাও রয়েছে, তাই এদেরকে বলা হয় মাসালা নুডলস। হ্যাঁ, এই যে নুডলসটি দেখতে পাচ্ছেন এটি আপনি বাজার থেকে, খুচরা বাজার থেকে, এখানে গায়ে লেখা থাকবে 200 টাকা, আপনি আরও কমে কিনতে পারবেন, পাইকারি বাজার থেকে তার থেকেও কমে কিনতে পারবেন। এখন কথা হচ্ছে যে মান কেমন। হ্যাঁ বন্ধুরা, আমরা খেয়ে দেখেছি যে কোনো অংশে এটি ম্যাগির সমতুল্য না হলেও কাছাকাছি রয়েছে। আপনি আপনার খাবারের তালিকায় এই কোম্পানির এইটি রাখতে পারেন। তবে ম্যাগি কিন্তু অনেক দিন ধরে আমাদের বাজার দখল করে আছে, সেখানে বিভিন্ন কোম্পানি চেষ্টা করছে ওটিকে পিছনে ফেলে তারা তাদের বাজারটাকে জয় করতে। তো সেই জন্য এই যে বসুন্ধরা নুডলস, তারা একটি গিফট আপনাদের জন্য রেখেছে এবং দামেও ম্যাগির থেকে তুলনামূলকভাবে কম। সুতরাং আপনি একবার চেয়ে দেখতে পারেন, একবার খেয়ে দেখতে পারেন এবং এর সাথে কিভাবে কি মিশ্রণ করতে হবে সব কিছুই কিন্তু প্যাকেটের গায়ে লেখা রয়েছে। আর নুডলস কীভাবে তৈরি করতে হয়, রান্না করতে হয়, সে নিয়ে তো আর বিস্তারিত বলার কিছু নেই, কারণ আমরা সবাই জানি এবং সবাই এটি খেয়ে থাকি। নুডলস নাস্তা হিসেবে খুবই জনপ্রিয় একটি খাবার। তবে এটি ভাববেন না যে আমি বসুন্ধরার এই নুডলসের বিজ্ঞাপন করছি। আমরা কিন্তু আরও অন্য কোম্পানির সব নুডলস নিয়েই কথা বলবো এবং রিভিউ দিব। আমরা জানাবো যে কোনটি আসলে ভালো লেগেছে, কোনটি আমাদের খারাপ লেগেছে। তবে আশা করব যে আপনি যখন কোনো পণ্য বাজার থেকে কিনবেন তবে অবশ্যই তার মান যাচাই করে কিনতে হবে। যদি আমাদের রিভিউ দেখে আপনার কোনো প্রকার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটি ছড়িয়ে দিবেন সবার মাঝে। আমরা আশা করছি নতুন নতুন পণ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব আরও। ধন্যবাদ, আজ এ পর্যন্তই, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।